সৌদি প্রবাসী ভাইদের জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সৌদি মন্ত্রণালয় কর্তৃক প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। ইকামার মেয়াদ শেষে বিশেষ সুবিধা পাবে সৌদি প্রবাসীরা। সৌদি আরবে অবস্থানরত বিদেশিরা তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশে ফেরার জন্য অতিরিক্ত 30 দিন সময় পাবেন বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। দেশটির পাসপোর্ট অধিদপ্তর জেনারেল ডিরেক্টর দপ্তরিকভাবে বিষয়টির অনুমোদন দিয়েছে। সৌদি আরব নিউজ জানায়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশে ফেরার জন্য অতিরিক্ত 60 দিন সময় পাবেন বলে জানিয়েছে। জিটিভি অফিস থেকে এক টুইট বার্তায় এক প্রশ্নকারীর উত্তর দেওয়ার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। ওই প্রশ্নকর্তা বলেছে, আমার আকামার মেয়াদ শেষ, আমি দেশ ত্যাগ করতে চাই, এখন আমি কি করতে পারি? উত্তরে জিডিপি অফিস থেকে বলা হয়েছে, কোনো সমস্যা নেই, 60 দিনের মধ্যে আপনাকে এক্সিট ভিসা দেওয়া হবে। এর ফলে যেসব প্রবাসীদের আকামার মেয়াদ শেষ তারা বেশ কিছুদিন সময় পাবেন আকামার রিনিউ করতে। এটি অবশ্যই তাদের জন্য উপকারের।